লালমোরামের রাস্তায় বিছিয়ে বাঁচার রসদ, শাল পলাশ মহুয়া গাছের খেরাটোপে এক টুকরো জীবন, হাফ ছেড়ে সব ফুলে হারিয়ে যাওয়া যায় অরণ্য সুন্দরীর বুকে। পুজোর পরই বাঙালির মন কেমনের শুরু। প্রথম শীতের মিঠে রোদ সেদুঃখ ঘোচালেও কংক্রিটের শহরে অক্সিজেন পাওয়া দায়, তাই বুনো ফুলের গন্ধ মেখে লাল মাটিতে পা ছোঁয়ানো। শীতে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আরও অনন্য। মানে ঝাড়গ্রামটা এমন একটা প্রাকৃতিক পরিবেশ, মানে সবুজের মাঝখানে এই জিওলজিক্যাল পার্কটা আমার তো মনে হয় খুবই ভালো। এখানে চির সবুজের মাঝে যে মুরামের রাস্তাটা, তার মধ্যে দিয়ে হাঁটার অনুভূতিটা একটা আলাদা। এখানে দেখুন, এক হচ্ছে লাল মাটির স্বাদটা যেটা আছে সেটা এখানে ছাড়া কোথাও পাওয়া যাবে না, এবং সঙ্গে জঙ্গল এবং ঝিঝি পোকার ডাক এবং টোটালি ফাঁকা পরিবেশ, শান্ত পরিবেশ। এক পাল হরিণ দেখে মনের চঞ্চল হরিণ শিশুটিকে আর বেঁধে রাখা যায় না। পেখম মেলে স্বাগত জানাবে ময়ূর, প্রকৃতির সবটুকু নির্যাস যে এক ফ্রেমে বন্দি করতে চায় ঝাড়গ্রামের ডিয়ার পার্ক। লোকাল ইন্ডিজেনাস যে স্পিসিসগুলো আছে, মহুল বলুন বা হচ্ছে হলোডিনা অ্যান্টি ডিসেন্টিকা যেটা কুর্চি বলা হয়, কেন্দু, এই ধরনের বিভিন্ন রকম আরও গাছের প্রজাতি আমাদের এই জঙ্গলের মধ্যে পেয়ে যাবেন, মানে এই জুয়ের মধ্যে পাচ্ছেন। ন্যাচারাল একটা এখানে একটা ছোট্ট একটা বাস্তুতন্ত্র একটা তৈরি হয়ে গেছে, যার জন্য আমার তো মনে হয় যে অ্যানিমেলরাও মনে করে যে হয়তো আমরা নিয়ার টু ফরেস্ট, মানে একটা ফরেস্টের মধ্যেই আছি। ঝিঝি পোকার শব্দ, প্রাচীন গাছ গাছালি, বুনো একটা বাতাস ফিরিয়ে আনে সেই মল্লরাজের স্মৃতি। যান্ত্রিক কংক্রিটের শহরে মন বিদ্রোহ দেখালে ব্যাকপ্যাক করে লাল মাটির দেশে যাওয়াই যায়। পার্কে আপনি যতটাই ঘুরবেন পুরোপুরি এই লাল যে মোরাম রাস্তা, এই লাল মোরাম রাস্তা দেখতে পাবেন। কয়েকদিন আপনিও আসতে পারেন ঝাড়গ্রামে এই জুওলজিক্যাল পার্কে। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরা, ক্যালকাটা নিউজ।